আজকে যাচ্ছি চট্টগ্রাম শহরের সব থেকে উঁচু পাহাড়ের একেবারেই চূড়ায়, যার উচ্চতা 280 ফুট, নাম হচ্ছে বাটালি হিল। সেখান থেকে নাকি চট্টগ্রাম শহরের পুরো অংশ দেখা যায়, এমনকি বঙ্গোপুর সাগরও দেখা যায় সেই পাহাড়ের চূড়া থেকে। এবং এটাকে নাকি প্রেমের অভয় অরণ্য বলা হয়। চলুন দেখে আসি আরো কি কি দেখা যায়। পাটালি হিলে আপনি কিভাবে আসবেন তার লোকেশন এবং বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। চলুন এই পাহাড়ে উঠতে উঠতে এই পাহাড়টা সম্পর্কে কিছু জানা যাক। পাটালি হিল জিলাপি পাহাড় নামেও পরিচিত। জিলাপি বাংলাদেশের অনেক জনপ্রিয় একটি মিষ্টান্ন জাত যেটাতে অনেক প্যাঁচ থাকে। পাটালি হিলের পাহাড়ের রাস্তাটিও জিলাপির মতো দেখায়, আর এ কারণেই হয়তোবা এই পাহাড়টিকে জিলাপি পাহাড়ও বলা হয়। পাহাড়ের চূড়ায় ওঠার সময় এক অন্যরকম একটা অনুভূতির সঞ্চার হয়। চলুন সামনে এগোতে থাকি। আপনি কিছু সময় বিশ্রাম নেওয়ার জন্য একটা জায়গাও পেয়ে যাবেন। এই সর্বোচ্চ চূড়াটিকে বলা হয় শতায়ু অঙ্গন। বাটালি হিলের সর্বোচ্চ চূড়ায় উঠলে পুরো চট্টগ্রাম শহরকে এক নজরে দেখে মোটামুটি একটা ধারণা পাওয়া যায়। প্রতিদিন বিপুল সংখ্যক লোক এই পাহাড়ের চূড়ায় উঠে শুধু একটু সতেজ বাতাস নেওয়ার জন্য। তবে আমি এসে দেখছি অন্যটা, এটা মোটামুটি একটা প্রেমের অভয় অরণ্য। আপনার প্রিয়জনকে নিয়ে এখানে এসে আপনি বসে থাকতে পারবেন, শুয়ে থাকতে পারবেন, কেউ কিচ্ছু বলবে না, কারণ খুবই সিকিউর একটা এলাকা। এবং আসার সময় আমি অনেক পুলিশও দেখেছি। আশেপাশে অনেক উঁচু উঁচু বিল্ডিং থাকার কারণে এবং গাছগুলো এলোমেলোভাবে থাকার কারণে এখানে পুরো শহরটা ভালোভাবে দেখা যাচ্ছে না। যদিও বা আমি ইন্টারনেটে দেখেছি যে এই এখানে উঠলে নাকি পুরো শহরটাই দেখা যায়, কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে দেখা যায় না। এবং এখান থেকে যে বঙ্গোপুর সাগর দেখার কথা বলা হয়েছিল সেটাও পুরোপুরি দেখা যাচ্ছে না, কারণ এখন শীতকাল পড়ছে, কুয়াশা রয়েছে, এই পাহাড়ের চূড়া থেকে বঙ্গোপসাগরটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। তবে আমার বিশ্বাস যে আবহাওয়া পরিষ্কার থাকলে হয়তোবা দেখা যেতেও পারে। এই পাহাড়টির সঙ্গে কিছু ইতিহাস ঐতিহ্য জড়িয়ে রয়েছে। তা হচ্ছে অনেক বছর পূর্বে দূর সমুদ্রে চলাচলকারী জাহাজের দিক নির্দেশনার জন্য পাটালি হিলের উপরে একটা বাতি ঘর ছিল, যেটা বর্তমানে নেই। এবং দ্বিতীয় কারণ যেটা, সেটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাটালি হিলের উপরে একটা কামান স্থাপন করা হয়েছিল, যেখান থেকে কামানের গোলা ছোড়া হতো শত্রুপক্ষের দিকে। বিগত 2003 থেকে 2005 সাল পর্যন্ত বাটালি হিলে বাংলাদেশ পুলিশের সৌজন্যে বিভিন্ন প্রজাতির প্রায় 12,500 গাছ এখানে রোপণ করা হয়েছে। এবং এখানে এমন কিছু গাছ রয়েছে যেগুলো খুবই মূল্যবান, যেমন হচ্ছে জাফরান, চন্দন, কফি, অর্জুন, এছাড়া রয়েছে কমলার গাছ ইত্যাদি। আর একটা কথা বলে রাখি, এই বাটালি হিল কিন্তু বাংলাদেশ সরকারের যে গণপূর্ত বিভাগ রয়েছে তার নিজস্ব সম্পত্তি, এবং তার এখানে অফিস এবং বাংলো রয়েছে। এখন আসা যাক এই বাটালি হিলে আপনি কিভাবে আসবেন। সেটা হচ্ছে যে চট্টগ্রামের যে লালখান বাজার রয়েছে সেই বাজারের ঠিক পাশে একটা গলি রয়েছে, সেই গলি ভেতর দিয়ে গেলে আপনি বাটালি হিলের সাইনবোর্ড চোখে পড়বে। এবং সব থেকে ভালো একটা চেনার উপায় বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে চট্টগ্রাম যে এক্সপ্রেস ওয়ে হয়েছে নতুন, এই লালখান বাজারের মুখের দিক থেকে যে উঠার জায়গাটা রয়েছে তার ঠিক বাম পাশেই রয়েছে পশ্চিম দিকে এই বাটালি হিলে যাওয়ার রাস্তা। একেবারে ইজি লোকেশন, আশা করি কারো ভুল হবে না।